সম্পদের তথ্য গোপন করা হয়, প্রকাশ করা না হয়, তাহলে এটা বেশ বড় মাপের অপরাধ, কারাদণ্ড হতে পারে, প্রার্থিতা বাতিল তো হতেই পারে। ইতিমধ্যে আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন, ভূমিমন্ত্রীর পায়ে বিদেশে অনেক সম্পত্তি রয়েছে, 8টারও বেশি প্রকল্প রয়েছে, এটা টিআইবি রিপোর্ট প্রকাশ করেছে। অর্থমন্ত্রী বলেছিল যে কারা বিদেশে টাকা পাচার করে আপনারা আমাদেরকে ধরিয়ে দিন। তো এখন তো একজনের প্রার্থিতা বা একজনের মানে সবকিছু সামনে চলে আসে, তিনি একজন সংসদ সদস্য প্রার্থী, এখন কথা হচ্ছে তার কি আসলে প্রার্থিতা বাতিল হবে কিনা, কারণ তিনি এত টাকা পাচার করেছেন যেগুলো এখন মানুষের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। অনেকে পাচার করেছে কিন্তু তাদেরকে সবাইটা জানা না, তো তারটা তো সামনে এসে গেছে। এ বিষয়ে কথা বলেছে গোলাম মর্তজা ভাই, তিনি বলেছেন যে এখনও কেন ভূমিমন্ত্রী প্রার্থিতা বাতিল হচ্ছে না। চলুন তারাচন্দাকে শুনে আসি। এই যে ছবিটি দেখলেন, এই ছবিটি নিয়েই একটু কথা বলবো। এই ছবিটিতে একজন মন্ত্রীর কথা বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তিনি সংসদ সদস্য, তার যুক্তরাজ্যে সম্পদ আছে। এই সম্পদের মালিক তিনি কী করে হলেন? বৈধভাবে সেখানে ব্যবসা করে, না বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে, নিয়ে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েছেন না নেননি, এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের একজন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তিনি যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেই তথ্যটি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। এই সম্পদের মালিক তিনি কিভাবে হলেন? বৈধভাবে হয়েছেন না বাংলাদেশ থেকে অর্থ নিয়ে গেছেন, অর্থ পাচার করেছেন না বৈধভাবে নিয়েছেন, সেটা নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। সেটা নিয়ে অর্থমন্ত্রীর পাচারকারীদের নাম জানা বা না জানা বিষয়ক কয়েকটি কথা বলবো। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ভূমিমন্ত্রী, তার বিদেশে সম্পদ আছে সেটা জানানো বা জানার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যটি অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন, কমপক্ষে একবার বলেছেন, যেটা আমি নিজ কানে শুনেছি, সেটি হচ্ছে অর্থ পাচার কারা করে তা আমি জানি না, আপনাদের কাছে যদি নাম থাকে তাহলে দেন, আমরা তাদের ধরব বা আমরা তাদের খুঁজে দেখব। এখন একজন মন্ত্রীর বিদেশে সম্পদ আছে এই তথ্যটি প্রথম জানালো টিআইবি, টিআইবি নাম বলেনি, কিন্তু আপনারা প্রথমে যে ছবিটি দেখলেন ডেইলি স্টার, একজন মন্ত্রীর নাম উল্লেখ করে বিদেশে তার 260টি সম্পদ, লন্ডনে যুক্তরাজ্যে 260টি সম্পদের তথ্য প্রকাশ করেছে। এই তথ্যটি কোথা থেকে প্রকাশ করেছে? এই তথ্যটি প্রকাশ করেছে ব্রিটিশ সরকারের, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এই যে সম্পদের হিসেব দেয়া আছে সেই সম্পদের হিসেবটি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। এই জায়গাটিতেই আমার প্রশ্ন যে আমাদের অর্থমন্ত্রী, তিনি কি এখনও বলবেন যে বিদেশে কারা অর্থ পাচার করে তা আমি জানি না? হয়তো বলতে পারেন। কেন বলতে পারেন? যদি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের এই যে বিদেশে সম্পদ, এই সম্পদের তথ্য যদি সঠিক তো বটেই, এই সম্পদ যদি তিনি দুইভাবে আয় করে থাকেন, একভাবে আয় করে থাকেন যে তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসা করেই, যুক্তরাজ্যে ব্যবসা করেই এই সম্পদ অর্জন করেছেন, তাহলে সেটা বাংলাদেশের দৃষ্টিতে অবৈধ বলার কোনো, বাংলাদেশের আইন অনুযায়ী সেটাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই, অথবা বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে তিনি যদি যুক্তরাজ্যে ব্যবসা বাণিজ্য করে সম্পদ অর্জন করে থাকেন তাহলেও সেটা অবৈধ বলার সুযোগ নেই। কিন্তু অবৈধ বলার সুযোগ আছে যদি বাংলাদেশ থেকে অর্থ নিয়ে থাকেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নেওয়া হয়ে থাকে, আর যদি না তিনি অথবা যদি না তিনি যুক্তরাজ্যে ব্যবসা করে এই সম্পদের মালিক হয়ে থাকেন। প্রথমত কথা, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বাংলাদেশে থাকেন, তিনি বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, সংসদ সদস্য, তিনি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান, তিনি বিদেশে ব্যবসা করছেন, এটা প্রমাণ করার সুযোগ নেই। দ্বিতীয়ত কথা, তিনি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তথ্য নিয়েছেন, এই তথ্যটিও প্রমাণ করার সুযোগ নেই বা প্রমাণ করা যাচ্ছে না, তার কারণ বাংলাদেশ ব্যাংকের সূত্র, যে সমস্ত সূত্র নাম প্রকাশ করে এবং নাম প্রকাশ না করে ডেইলি স্টার তার প্রতিবেদন উল্লেখ করেছে, সেখানে মোটামুটিভাবে খুব পরিষ্কারভাবেই বোঝা গেছে যে এই সম্পদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে নেননি। তার মানে কি? তার মানে হচ্ছে এইটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ
দের বিরুদ্ধে এই অভিযোগ করার সুযোগ আছে যে তিনি টাকা পাচার করেছেন। তিনি টাকা পাচার করেননি, বাংলাদেশ থেকে টাকা পাচার করেননি, এটা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। এখন এটা তিনি করবেন কি না আমি জানি না। আর এর বাইরে আরেকটি গুরুতর যে অভিযোগ সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে হলফনামা, সেই হলফনামায় যে সম্পদ আয় সম্পদের হিসেব দিতে হয়, সেই সম্পদের হিসেবে সব সম্পত্তি উল্লেখ করার কথা। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার যুক্তরাজ্যের এই বিপুল পরিমাণ সম্পদের কোনো তথ্য প্রকাশ করেননি, অর্থাৎ হলফনামায় উল্লেখ করেননি। আইন অনুযায়ী হলফনামায় যদি সম্পদের তথ্য গোপন করা হয়, প্রকাশ করা না হয়, তাহলে এটা বেশ বড় মাপের অপরাধ, কারাদণ্ড হতে পারে, প্রার্থিতা বাতিল তো হতেই পারে। এখন কি হবে, নির্বাচন কমিশন তো অনেক শক্তিশালী বলে, তারা কারো তাদের উপরে কারো কোনো চাপ নাই, তারা স্বাধীনভাবে করতে পারে, কাজ করতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা বলে। তো ইত্যাদি ইত্যাদি কথা যে বলে, তাহলে এখন প্রশ্নটা আসছে যে নির্বাচন কমিশন কি তাহলে বিষয়টি তদন্ত করবে? তদন্ত করে কি বলবে যে রিপোর্ট ভুল, ডেইলি স্টার যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট ভুল, যুক্তরাজ্য সরকার যে ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করেছে সেটা ভুল, অথবা ডেইলি স্টারের প্রতিবেদন সত্যি, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেটা সত্যি, কী করবে নির্বাচন কমিশন? এটা খুব গুরুতর একটি প্রশ্ন। আর অর্থমন্ত্রীর কথা তো বললাম, যে অর্থমন্ত্রীর কাছে তো তথ্য থাকে না, প্রমাণ থাকে না, নাম থাকে না, তিনি কিছুই জানেন না। তো তিনি যেহেতু কিছুই জানেন না, সেই কারণে তারও দায়িত্ব যে এটা এখন মানুষকে জানানো। ইতিপূর্বে এস আলম গ্রুপের $1 billion সম্পদের তথ্য ডেইলি স্টার প্রকাশ করেছিল, গণমাধ্যম প্রকাশ করেছিল। আমি জানি না সেটা অর্থমন্ত্রী, জানি না সেটা নয়, আমি জানি না যে অর্থমন্ত্রী সেটা জেনেছিলেন কিনা বা সেটাকে আমলে নিয়েছিলেন কিনা, তদন্ত করেছিলেন কিনা, তিনি যে নাম জানেন না জানার চেষ্টা করেছিলেন কিনা। আপাতত আমাদের সামনে এই দুটি সুনির্দিষ্ট তথ্য, এর বাইরে নিউ ইয়র্কে দাঁড়ালে টাকা পাচারকারীদের নাম জানা যায়, টরেন্টোর মাটিতে দাঁড়ালে টাকা পাচারকারীদের নাম জানা যায়, লন্ডনে দাঁড়ালে টাকা পাচারকারীদের নাম জানা যায়, কিন্তু আমরা দুটি সুনির্দিষ্ট নাম পেলাম। গণমাধ্যম জানালো, টিআইবি একজনের নাম জানালো, টিআইবির জানানো নাম আর ডেইলি স্টারের প্রতিবেদনের নাম এক কিনা আমি জানি না। যদি এক হয়ে থাকে তো ভালো যে একজন, যদি এক না হয়ে থাকে তাহলে তো দুইজন। এখন অর্থমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলাম যে অর্থমন্ত্রী এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তিনি কীভাবে টাকা নিয়েছেন, তিনি বৈধভাবে নিয়েছেন না অবৈধভাবে নিয়েছেন, পাচার করেছেন না কি বৈধভাবে নিয়েছেন, এটা কি তিনি জানবেন? যদি জানা যায় যে তিনি বৈধভাবে নেননি, তাহলে অর্থমন্ত্রী কী করবেন? অর্থমন্ত্রী কি অন্তত একজনের নাম জানলেন পাচারকারী হিসেবে? যদি পাচারকারী না হন তাহলে সেটাও কি অর্থমন্ত্রী বাংলাদেশের মানুষকে জানাবেন? আমরা জানি না, অপেক্ষায় থাকলাম দেখার, কিন্তু এই অপেক্ষায় থাকতে হবে সেটা আমরা জানি। নাম যে কোনো দিন জানবো, অর্থমন্ত্রী যে কোনো দিন জানাবেন, সেই আশা কি আমরা করতে পারি? আপনার কি মনে হয়? যতটুকু আলোচনা শুনেছে, আলোচনা শুনে এটা স্পষ্ট যে প্রার্থীরা বাতিল এখন হওয়াটা তার ফরজ হয়ে গিয়েছে, কারণ এত টাকা পাচার করেছেন তিনি, এত প্রকল্প তার বিদেশে রয়েছে, আর এই টাকাগুলো তিনি কোথায় নিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক জানে না, তাহলে তিনি চুরি করেছেন। যিনি এত টাকা দেশের চুরি করে বিদেশে নিয়ে গিয়েছেন, তিনি আবার এদেশে কীভাবে এমপি প্রার্থী হন? তো অতএব তার এমপি প্রার্থীরা বাতিল, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব করে দেওয়া, আর নির্বাচন কমিশন করবে কি না সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ আমরা জানি এরকম অনেক এমপি আছে, অনেক অনৈতিক কাজ করেছে এবং আচরণবিধি লঙ্ঘনের মতো অনেক কাজ করেছে, কিন্তু তার প্রার্থীরা বাতিল হয় না। আমরা দেখেছিলাম এমপি বাহার, আবার অনেকেই কিন্তু নির্বাচনের আগে যে কর্মকাণ্ডগুলো করতেছে তারা, তাদের প্রার্থীরা বাতিল হওয়ার মতোই আশঙ্কা ছিল, কিন্তু সেগুলো হচ্ছে না। যাই হোক, এখানে গোলাম মুর্তজা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে।